হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। কীভাবে খুব সহজে আরবি ভাষায় কথা বলা যায় সেই বিষয় সম্পর্কে নিয়ে লার্ন আরবিক ল্যাঙ্গুয়েজে এই টিউটোরিয়ালে আপনাদেরকে সুস্বাগতম। আশা করি এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বেসিক বেসিক শব্দের সমন্বয়ে আপনি চাইলে কথা বলতে পারবেন। তবে চলুন না দেখে নি আমাদের আজকের কালেকশনগুলি। যেমন তোমার, এর আরবি শব্দটি হলো ইন্তা। ইন্তা অর্থ হলো তোমার। যেও না মাফিরোহ, মাফিরোহ অর্থ হলো যেও না। কাল বুকরা, বুকরা শব্দের অর্থ হলো বাংলায় কাল। দরিদ্র, এর আরবি শব্দটি অর্থ হলো মিসকিন। মিসকিন অর্থ হলো দরিদ্র। ধনী, এর আরবি শব্দটি হলো গানি। গানি অর্থ হলো ধনী। দোষী, মুজরিম, মুজরিম অর্থ হলো দোষী। দায়িত্বশীল, মাসুলিয়া, দায়িত্বশীল অর্থ হলো মাসুলিয়া। দায়িত্ব, এটা হবে মাসুল, দায়িত্ব অর্থ হলো মাসুল। চুক্তি, ইত্তেফাক, চুক্তি ইত্তেফাক। নবায়ন, তাজদিদ, তাজদিদ অর্থ হলো নবায়ন। চুলা, ফুরন, ফুরন অর্থ হলো চুলা। চাবি, মিপ্তা, চাবি মিপ্তা। আমার নিজের, নাফসি, আমার নিজের নাফসি। আইসক্রিম, বুজা, বুজা অর্থ হলো আইসক্রিম। অন্তর, গালবি, গালবি অর্থ হলো অন্তর। অপেক্ষা করা, ইন্তেজার, ইন্তেজার অর্থ হলো অপেক্ষা করা। নাও, শিল, শিল অর্থ হলো নাও। পরিস্থিতি, জুরুফ, পরিস্থিতি জুরুফ। আসলি, আসল, আসলি শব্দের অর্থ হলো আসল। নকল, তেজারি, তেজারি অর্থ হলো নকল। বিয়া, আরবি বিয়া শব্দের বাংলা অর্থ হলো বিক্রয়। স্ত্রী শব্দের বাংলা অর্থ হলো কেনা। তারতিব অর্থ হলো ব্যবস্থা করা। তো ভিউয়ার্স, এখানে আমরা তিনটি বিষয় জানলাম, বিক্রয় করা, কেনা এবং ব্যবস্থা করা। এস বা হাল অর্থ হলো কি, মালুম অর্থ হলো জানা বা চেনা। ইজি অর্থ হলো আশা। মুকোয়েস অর্থ হলো মুকোয়েস অথবা মুচেন অর্থ হলো ভালো না। নফর অর্থ হলো লোক বা মানুষ। জেহাদা অর্থ হলো খুব বা বেশি, জেহাদা অর্থ হলো খুব বা বেশি। হারারা অর্থ হলো গরম, হারারা অর্থ হলো গরম। বারিদ অর্থ হলো ঠান্ডা। আরজি, আরজি অর্থ হলো মন। মালাবেশ অর্থ হলো পোশাক, মালাবেশ অর্থ হলো পোশাক। ইয়াবিস, ইয়াবিস অর্থ হলো শুকনো। হুব্বু অর্থ হলো ভালোবাসা। মশগুল অর্থ হলো ব্যস্ত থাকা। আখু অর্থ হলো ভাই। খারবান অর্থ হলো খারাপ লোক।
তাবান অর্থ হলো অসুস্থ, ইজাজা অর্থ হলো ছুটি, তানি অর্থ হলো পরবর্তী। ছবি, ছবিকে আরবি ভাষা বলা হয় দুবাই বা সুরা। দুবাই বা সুরা যার বাংলা অর্থ হলো ছবি। ডাকা, ডাকা শব্দটিকে আরবি ভাষা বলা হয় নাদি কালাম। নাদি কালাম অর্থ হলো ডাকা বা কাউকে ডাকা। ভাড়াকে আরবি ভাষা বলা হয় উজরা। উজরা অর্থ হলো ভাড়া। বৃষ্টি, বৃষ্টি শব্দের আরবি শব্দ অর্থ হলো মাতার। মাতার অর্থ হলো বৃষ্টি। রক্ত, দাম, দাম অর্থ হলো রক্ত। ভাঙ্গা, এর আরবি শব্দটি হবে মাকিসুর। মাকিসুর অর্থ হলো ভাঙ্গা, অথবা আবার আরেকটি শব্দে ব্যবহার করা হয় কাচ্ছার। কাচ্ছার অর্থ হলো ভাঙ্গা। শেষ শব্দটিকে আরবি ভাষা বলা হয় খালাস বা খালসি। খালাস বা খালসি অর্থ হলো শেষ। সব সময়, এর আরবি শব্দটি হবে আলাতুল। আলাতুল অর্থ হলো সব সময়। অনুমতি, এর আরবি শব্দটি হলো ইজেন। ইজেন অর্থ হলো অনুমতি। আদেশ, আদেশকে বলা হয় তালিমাত। তালিমাত শব্দের অর্থ হলো আদেশ। জন্য, এর আরবি শব্দটি হবে লি। লি অর্থ হলো জন্য। কোম্পানি, এর আরবি শব্দটি হলো শরিকা। শরিকা অর্থ হলো কোম্পানি। চলো, ইয়াল্লা, ইয়াল্লা অর্থ হলো চলো। আগামীকাল, এর আরবি শব্দের অর্থ হলো বুকরা। বুকরা অর্থ হলো আগামীকাল। শিকল, এটা হবে সিলসিলা। সিলসিলা অর্থ হলো শিকল। চেয়ে, থেকে বা হইতে। চেয়ে, থেকে বা হইতে, এর আরবি শব্দটি হবে মিন। মিন অর্থ হলো চেয়ে, থেকে বা হইতে। জ্যাকেট, জ্যাকেটকে আরবি ভাষা বলা হয় জাকিত। জাকিত। পানির পাত্র, এটা হবে জাররা। জাররা অর্থ হলো পানির পাত্র। অবশ্যই, এর আরবি শব্দটি হবে লাজিম। লাজিম অর্থ হলো অবশ্যই। এখন আলহিন, আলহিন অর্থ হলো এখন। আজ, এর আরবি শব্দটি হবে আল ইয়াওম। আল ইয়াওম অর্থ হলো আজ। বেতনকে আরবি ভাষা বলা হয় রাতিব। রাতিব অর্থ হলো বেতন। চাই, এর আরবি শব্দটি হলো এবি। এবি অর্থ হলো চাই। আবার চাই, এর অপর শব্দটি যেটি ব্যবহার করা হয়ে থাকে আবগা। আবগা শব্দের অর্থ হলো চাই। তাড়াতাড়ি, সুরা সুরা। তাড়াতাড়ির আরবি শব্দের অর্থ হলো সুরা সুরা। মাস, সাহার। সাহার শব্দের অর্থ হলো মাস।
বেশি, জিয়াদা। জিয়াদা শব্দের অর্থ হলো বেশি। রাগ করা, এর আরবি শব্দটি হলো জালান। জালান অর্থ হলো রাগ করা। খুব ভালো, মিয়া মিয়া। মিয়া মিয়া অর্থ হলো খুব ভালো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার খুব সহজেই আরবিতে কথা বলা শিখতে পারবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না।